সেই তো শান্তিতে ঘুমাতে পারবে। তদ্রূপ বলতো, আমার কি আছে, আমি শিবজি, আমার কি আছে, আমার ঘর নেই, দোর নেই, চাল নেই, চুলো নেই, বাড়ি নেই, গাড়ি নেই, টাকা পয়সা আমার কি আছে, আমার তো কিছু নেই, সংসারে তেলের পর্যন্ত আমার খরচা নেই। দেখেছিস কতজনের চুলে শ্যাম্পু সাবান করে, আর আমার চুলে দেখেছিস জট নিয়ে বসে আছি, তেল পর্যন্ত খরচা নেই। কতজন গায়ে কত কি সাবান মাখে, আর আমি ছাই ভর্ষ মেখে বসে থাকি, তাহলে আমার আবার কিসের চিন্তা? তাহলে আমি ভাই শান্তিতে ঘুমাবো না, তোরা কি ঘুমাবি? দেবতার দল বলে, জ্ঞান দিচ্ছিস? বলে, জ্ঞান যাকে তাকে দেয়া যায় না, জ্ঞান তাকেই দেয়া যায় যার জ্ঞান আছে, আর যার জ্ঞানগম্য নেই তাকে জ্ঞান দিলে নেবে না। তোমাদের তো জ্ঞান আছে, তাই তোমাদের ঘরেই বলে দিচ্ছি তোমাদের সঙ্গে আমার তফাতটা কি। তোমাদের অনেক কিছু নিয়ে বসে আছো, আর আমি যেখানে থাকি কৈলাস পর্বত, সেখানে ঘরের ছাদ পর্যন্ত নেই। তাহলে আমার কি চিন্তা থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা বিপদে ছটফট করছি, এ কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছে। এই শোনো, প্রভু তোমাকে ডেকেছে, যেই বলেছে প্রভু ডেকেছে, শিবজি বলে উঠল, প্রভু ডেকেছে মানে কোন প্রভু ডেকেছে? তোমাকে ডেকেছে শ্রী বিষ্ণু নারায়ণ। লক্ষ্য করুন, যেই বলেছে যে ডেকেছে শ্রী বিষ্ণু নারায়ণ, পাশে দুর্গা ছিল, শিব বলে উঠল, দুর্গা তুমি ঘুমাচ্ছ, তোমাকে যে ঘুম ভাঙিয়ে আমি যে নিয়ে যাব সেটুকু আমার সময় নেই। কেন জানো? কারণ আমাকে প্রধানমন্ত্রী ডাকেনি, রাষ্ট্রপতি ডাকেনি, আমাকে মুখ্যমন্ত্রী ডাকেনি, আমাকে ডেকেছে কে? সঙ্গে শ্রী বিষ্ণু নারায়ণ। এই যে জীবনে যখন ভগবানের ডাক আপনার মধ্যে আসবে, আপনি যদি দেরি করেন ভগবানের দেখা পাবেন না। সেই জন্যে বলে, শুভস্য শীঘ্রম অশুভ কালো হরণম। জীবনে যখন শুভ চিন্তা জাগবে, শুভ চিন্তা যখন জাগবে, সেটা আপনি সঙ্গে সঙ্গে করুন, কারণ মনের মধ্যে শুভ চিন্তা সর্বদাই থাকে না। বাড়িতে ভিখারি এলে আপনি দেরি করবেন না, ভিক্ষে যখন দিতেই হবে তাহলে আপনি দরজায় কেন দাঁড় করিয়ে রাখবেন? ওকে দিয়ে তারপরে আপনি বাড়ির যা পারেন কাজ করুন, কারণ দিতে যখন হবে, দেরি করলে লাভ হবে না। আমি দেখেছি অনেক হরিবাসরে কমিটির ছেলেরা চাঁদা তুলতে যায়, টাকা আছে, টাকা আছে, তবু বাড়িতে গেল, বাবু তোমার চাঁদা পড়েছে, কত? 100 টাকা। ঘরে হাজার হাজার টাকা আছে, তবু 50 টাকা দিয়ে বলে, এখন 50 টাকা রাখ, 15 দিন পরে আসবি। 15 দিন পরে তো হরিবাসর বসবে, হরিনাম শুনতে যখন যাব 50 টাকা দিয়ে দেবো। আচ্ছা, 50 টাকা দিয়ে 50 টাকা 15 দিন টেনে রাখলো, যে মানুষটা 50 টাকা দিল, 50 টাকা দিল না, 15 দিন পরে হরিবাসরে এসে দেবে, আচ্ছা বলো ওই মানুষটার কোনো গ্যারান্টি আছে 15 দিন বাঁচবে? ওর গ্যারান্টি কার্ড আছে যে আমি 15 দিন বাঁচবই? আজকে 50 টাকা দিল, কালকে তো মরে যেতে পারে। তাহলে দিতে যখন হবে দিয়ে দে না ভাই, 15 দিন পরে হরিবাসরও হবে কিন্তু তোর দেখা নাই, তুই তখন পটল তুলবি। তাহলে তোর টাকা জুয়াখানায় গেল, মদের থেকে গেল, হ্যাঁ বেশ্যা বাড়িতে গেল, নানান কাজে গেল, কিন্তু গোবিন্দ সেবার জন্য তোর 100 টাকা গোবিন্দ রাঙা চরণে গেল। সেই জন্যে দিতে হবে, দিতে হবে, দেরি করলে হবে না। তদ্রূপ এখানেও বলে দিচ্ছি, এই যে অনুষ্ঠানটা চলছে, সর্বপ্রথম এই অনুষ্ঠানে আমি যোগদান করেছি, মানে কীর্তনিয়া হলেও আমি এখন কমিটিদেরই একজন, আমিও যোগদান করেছি অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই আমারও বলার অধিকার আছে। তাই কমিটির তরফ থেকে আমিও আপনাদের কাছে বলছি, যেই অনুষ্ঠানটা চালাতে গেলে
অনেক অর্থের প্রয়োজন আছে, আপনারা যে যতটুকু পারবেন একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কারণ দান করলে আপনার দানের ফল আপনি পাবেন, অপরাধ নেবেন না। খুব চিন্তা করে দেখবেন অনেক মানুষ এক প্যাকেট সিগারেট খায় সারা দিনে, তার এক প্যাকেট সিগারেটে 70 টাকা খরচা। আচ্ছা বলুন তো, সে সিগারেট খাচ্ছে না সিগারেটের ধোঁ খাচ্ছে? সিগারেট খাচ্ছে না, সিগারেটের ধোঁ খাচ্ছে। কেউ বিড়ি খায় এক বান্ডিল, তার 20 টাকা খরচা, সে বিড়ি খায় না বিড়ির ধোঁ খায়? কেউ মদ খাচ্ছে, তার 200 টাকা খরচা। আমি সেসব দিকে বলবো না, যে খাচ্ছে খাক, সমস্যা কিছু নেই। শুধু এইটুকু বলবো ভাই, তোর দিনে যদি 100 টাকা খরচ হয় তাহলে এক বছরে হিসেব করে দেখবি যে সিগারেটের পেছনে কত টাকা খরচা হলো, বিড়ির পেছনে খরচা কত হলো, মদের পেছনে খরচা কত হলো। আর আজকে তুইও যদি এখানে আসিস তাহলে এক বছরে যদি এত টাকা অন্যদিকে খরচা করিস, তুই যদি 100 টাকা এই হাত দিয়ে গোবিন্দ সেবার জন্য দিস, বল তোর কি কম পড়ে যাবে রে ভাই? কম পড়তে পারে কি? পারবে না। একটু বিচার করে দেখবেন। আর এটা আপনি দিলে এটা আপনার তোলা থাকবে, কারণ দান যেখানে সেখানে করতে নেই, সঠিক জায়গায় দান করতে হয়, তবে কাজে লাগবে। যেমন দেখবেন অনেক ভিখারি আছে, কই গো 10 টাকা দাও, পরের বাড়িতে গিয়ে কই গো 10 টাকা দাও, পরের বাড়িতে গিয়ে কই গো 10 টাকা দাও। 100 টাকা হলো, সে আর ভিক্ষে করবে না। কেন? কারণ সে ফার্স্ট ক্লাস চিটিং বাজ, লোক ঠকাবার মাস্টার। এমন নেই অনেকে, লোক ঠকাবার মাস্টার। বাড়িতে এসে বলছে আমার বউয়ের ক্যান্সার হয়েছে, দিব্যি ওর বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে। টাকা উপায় করতে হবে তো, বইয়ের ক্যান্সার বলে দিল। তুমি টাকা দিলে ও দেখবে ঠিক 200 টাকা হবে, 200 টাকা হলেই দেখবে আর ভিক্ষে নয়, 100 টাকায় মদ কিনবে, 100 টাকায় মাংস কিনবে, বাড়িতে যাবে। আচ্ছা বলো তো, তুমি সকালবেলা 10 টাকা দিয়েছ মঙ্গলের জন্যে, বাড়ির মঙ্গলের জন্যে, কিন্তু তোমার 10 টাকা কোথায় গেছে? সকালবেলা মদের দোকানে গেছে, তোমার মঙ্গল হবে? মাংসের দোকানে গেছে, মঙ্গল হবে? তদ্রূপ তুমি সঠিক জায়গায় দান করুনি। কিন্তু দ্রৌপদী সঠিক জায়গায় দান করেছিল, তাই ভগবান তাকে কাপড় দিয়েছিল। তদ্রূপ দানের জায়গা হলো এই জায়গা, এই জায়গায় আপনি 1 টাকা দান করুন, আপনার জীবনে 100 টাকা হবে। আপনি 100 টাকা দান করুন, আপনার অভাব থাকবে না। মানুষ মানুষকে দয়া করে, ভগবান কৃপা করে। আজকে আপনি 1 টাকা দেবেন, ভগবান যদি আপনাকে কৃপা করে তাহলে দেখবেন সারা জীবন আপনার কোনো টাকা পয়সার আর অভাব হবে। সেই জন্যে এই জায়গায় মানুষকে দান করতে হয়। আর এটাও শুভ সিগ্ধাম অশুভ কালো হরণম। ঠিক আছে, এতক্ষণ ধরে এই অনুষ্ঠানের জন্য বললাম, এবার বলছি ওরা দানও নিতে আসছে, কীর্তনও এখানে চলছে, তাহলে এমন কিছু দান করুন যাতে ঠুংটাং শব্দ না হয়। ঠিক আছে, কারণ ঠুংটাং শব্দ হলে কীর্তনের একটু সমস্যা হবে। ঠিক আছে, বলিয়ে রাধা মাধবে কি জয়, রে ধারি শ্রীকৃষ্ণ কি জয়। তাহলে আজকে শিবজি এসেছে কার কাছে? ভগবানের কাছে। প্রভু আপনি আমাকে ডেকেছেন। হ্যাঁ গো শিবজি, স্বর্গে একটা দৈত্য এসেছে ত্রিপুরাসুর, তাকে মারার দায়িত্ব তোমাকে দিলাম। শিব বলে কি না, আমি ওকে কি করে মারব, সামনে তো শিবরাত্রি আসছে। কি তুমি আমাকে মারার দায়িত্ব দিচ্ছ? সামনে শিবরাত্রির ব্রত আসছে, আমার ভক্তরা কত জল ঢালবে, আর আমি যদি মারপিটের কাজে লেগে থাকি ও আমার দ্বারাই হবে না। ভগবান বলল তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে থাকব। বলে তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে আর কোনো চিন্তা থাকে না। এই যে চলো
ভগবান বলল আমি তোমার সঙ্গে থাকবো না, যেটা বলে দিচ্ছি শোনো, তুমি যেই এক পা বাড়াবে মুখে আমার নাম নেবে তাহলেই দেখবে আমি তোমার সঙ্গেই আছি। কেমন, কেউ যদি রান্না করতে করতে ভগবানের নাম করে, কেউ যদি ঝাঁট দিতে দিতে ভগবানের নাম করে, তাহলে তার ভেতরে কে থাকবে? কাকা খুড়ো থাকতে পারে কি? যার নাম করছে সে থাকবে। তদ্রূপ শিবজিকে বলে উঠল, শিবজি তুমি যেই এক পা বাড়াবে আমার নাম করবে দেখবে তুমি বাইরে, আমি আছি তোমারই ভেতরে। কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা বলে মুখে চলেছে, কৃষ্ণা বলে মুখে। কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা বলে মুখে। নামে মুখ ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগায় মহা সুখে, ভব জগায় মহা সুখে। ও যে কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ বলে মুখে। আজা শিবজি তো অনেকগুলো নাম, এই যে শিব ঠাকুর ও তো একটা নাম নয়, অনেকগুলো নাম। ভোলানাথ, এই যে ভোলানাথ কে, এই যে ভোলানাথ দাঁড়িয়ে আছে সামনে, এ ভোলানাথ কেন ওকে বলে জানেন? যেই মুখে হরিনামটা নেবে সঙ্গে সঙ্গে ওর পরিবারের কথা সব ভুলে যাবে, যেই মুখে হরিনাম নেবে। তাহলে আজকে যেই হরিনামটা মুখে নিয়েছে কাকে যে মারতে হবে সেটাই ভুলে গেছে, কাকে যে মারবে সেটাই ভুলে গেছে। ভুলে গিয়ে যেখানে ত্রিপুরা সুর দাঁড়িয়ে আছে তারই কানের কাছে গিয়ে বলে রে বদল, বলে রে বদল, সুধা মাথায় কৃষ্ণ একবার কৃষ্ণ। এখন
যার কাছে গিয়ে বলাতে চাইছে, একটু মন দিয়ে শুনুন, সেই ত্রিপুরা সুরের কাছে গিয়ে বলছে তুই হরিনাম কর। আচ্ছা, সে কি স্বর্গে এসেছে হরিনাম করতে না হরিকে মারতে? সে তো এসেছে স্বর্গে অত্যাচার করতে, দেবতাদের উপর অত্যাচার করতে, ভগবানকে মারতে। তাহলে যে এসেছে ভগবানকে মারতে, তার কাছে গিয়ে যদি বলে তুই ভগবানের নাম কর, সে করবে? করবে? যেই শিবজি নাম করছে, বন্ধকর, একদম বন্ধ কর। কে তুই? তাই তো আমি কে? হ্যাঁ, মনে পড়েছে, আমি শিব ঠাকুর, এখানে কেন এসেছিস? হ্যাঁ, স্বর্গে একটা দৈত্য এসেছে, নাম হলো তার ত্রিপুরাসুর, তাকে মারার জন্যে প্রভু আমাকে পাঠিয়েছে। বলে ওরে গাধা, আমি তো ত্রিপুরাসুর। বলে ও, তোমাকেই তো মারার জন্যে পাঠিয়েছে, বল তাহলে আমাকে মার। শিবজি বলে না ভাই, তুই আগে আমাকে মার। এই আমি ত্রিপুরাসুর, আমি কেন তোকে মারবো, তুই আগে আমাকে মার। শিব বলে কিনা না ভাই, তুই আগে আমাকে মার। লক্ষ্য করে দেখুন, আজকে যার রাত্রি এটা হলো শিবের রাত্রি, কিন্তু শিব ঠাকুরকে চেনে না, ওকে চেনে না কেউ। যদি বলেন শিবকে, ওটা জানাতে জানাতে এইরকম ছ ঘন্টা ধরে কীর্তন হবে। শিব ঠাকুরটা কি এটা জানেন না? দেখবেন, আপনাকে কেউ যদি একটা গালাগালি পারে, আপনি কি করবেন? পাঁচটা গালাগালি না দিয়ে থামবেন না। আপনার গালে যদি কেউ একটা চড় মেরে দেয়, আপনি তার গালে চড় না মেরে আপনি থামবেন না। এবার শিবজিকে লক্ষ্য করে দেখুন তো, এর গালে চড় মারলে একটা গাল বাড়িয়ে দেয়। প্রমাণ কি জানেন? শিবের শ্বশুর মশাই কে ছিল? দক্ষরাজ। শিবকে বাদ দিয়ে একটা যজ্ঞ করেছিল, যেটা হলো শিবহীন যজ্ঞ। শিবকে বাদ দিয়ে যজ্ঞ, শিব বলে আমার শ্বশুর মশাই আমাকে বাদ দিয়ে যজ্ঞ করছে, আর আমি যাব না, আমাকে আবার নিমন্ত্রণ করার দরকার আছে? শ্বশুরের এত বড় যজ্ঞ, আমি গিয়ে অন্তত একটু জল টলও হলে ধরে দেবো। এবার বিনা নিমন্ত্রণে শিব কি করছে? যজ্ঞে আসছে। আর যেমন বিয়ে বাড়িতে দেখবেন রাস্তার মাঝখানে একটা মানে কি করা থাকে, শুভ বিবাহ বলে লেখা থাকে না? তো শিব যজ্ঞে আসার আগে দেখলো লেখা আছে সব দেবতারা প্রবেশ করবে, কিন্তু শিবের প্রবেশ নিষেধ। শিব বলে প্রথমেই ধাক্কা, কি ভেবেছেন শ্বশুরের সঙ্গে একটু দেখাশোনা করব? এ যখন লিখে দিয়েছে, অন্তত চুপি চুপি এক কোণে গিয়ে বসে থাকব। ঢুকেছে শিব, এক কোণে বসে আছে, যজ্ঞ চলছে। এবার দক্ষরাজ কি করছে দেখবেন, যার বাড়িতে বিয়ে মানে মেন যে কর্তা ধুতি পরে যখন খাওয়া খেতে বসে, হ্যাঁ বলো রান্না বান্না সব কেমন হয়েছে, বলো ভালো হয়ে কি বলে না, হ্যাঁ কেমন সব রান্না বান্না। এখন দক্ষরাজ কি করছে, চারিদিকে ঘুরছে, ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে শিব বসে আছে। আর দেখেই বলে এই গাধাকে কে ঢোকালো এখানে, এই ছাগলকে কে ঢুকিয়েছে এখানে, বেরো। শিবজি হাসতে শুরু করেছে। আচ্ছা বলুন তো, কোন জামাই হাসবে? জামাই শ্বশুর বাড়ি গেছে, আর শ্বশুর যদি জামাইকে গাধা ছাগল বলে গালাগালি দেয়, জামাই আর ভিটে উঠবে? বলে ওরে টেপি, তুইও যাবি নি আর আমিও যাবো নি, তুই যদি উঠিছিস তো মেরে ফেলবে। শিব কি করছে? হাসছে, গাধা বলছে ছাগল, বেরো বেরো এখান থেকে। শিবকে বার করে দিয়েছে। শিব কি করেছে? ঘরে এসেছে, দুর্গা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো কোথা গিয়েছিলে?
তোমার বাবার যজ্ঞে গিয়েছিলাম, তোমায় তো নেমন্তন্ন করেনি, তুমি ওখানে গেলে কেন? বলে আমি এমনি গিয়েছিলাম, কিন্তু জানো আমাকে একটু একা থাকতে দাও। কেন? আমি একটু কাঁদবো। কাঁদবে কেন? বলে লজ্জায় ওখানে কাঁদতে পারিনি, এখানে কান্নাকাটি করবে। আমি তো বলেছি জয়নিতাই জয়নিতাই, এখনো যাদের সেবা করা হয়নি তারা যান গিয়ে সেবা করে আসো, ঠিক আছে? জয়নিতাই, শিব বলছে আমাকে একটু জায়গা দাও, আমি কাঁদবো। দুর্গা বলে কাঁদবে কেন? বলে ওখানে কাঁদতে পারেনি, লজ্জা, কাঁদলে কে কি বলবে, এই কেনে তুমি কাঁদবে কেন? বলে তোমার বাবা আমাকে গাধা ছাগল বলে গালাগালি করে। আচ্ছা বলো, আমি তো একজন জামাই, আমার তো একটা মান সম্মান আছে, বলো আমাকে নিমন্ত্রণ করেনি, বিনা নিমন্ত্রণে গেছি, তা বলে আমাকে এমনি করে গালাগালি দেবে? আমার খুব কষ্ট হচ্ছে, আমি কাঁদবো। আচ্ছা বলুন তো, স্বামী যদি চোখের জলে কাঁদে স্ত্রী সহ্য করবে? করবে না। দুর্গা বলল আমার বাবার এত বড় ক্ষমতা হলো কি করে যে তোমাকে অপমান করে, আমি যাচ্ছি। দুর্গা গেছে সেই যজ্ঞে, বাবা তুমি আমার স্বামীকে অপমান করলে কেন? সে ভোলে ভালা বলে, সে কিছু কাউকে কিছু বলে না বলে, যা ইচ্ছা তাই মনে করেছো? আমার স্বামীকে অপমান করে তুমি এই যজ্ঞ পূর্ণ করবে, আমি হতে দেব না। কোথায় যজ্ঞকুণ্ডের আগুন? কোথায় যজ্ঞকুণ্ডের আগুন? স্বামী নিন্দা সহ্য করতে না পেরে দুর্গা গিয়ে কি করলো, জ্বলন্ত আগুনে গিয়ে ঝাঁক দিল, যজ্ঞ পূর্ণ হলো না। শিব জানতে পেরে গেল যে তার স্ত্রী জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়েছে, থাকতে পারল না। সেই শরীরটাকে তুলে নিয়ে কাঁদের মধ্যে ফেলে তাণ্ডব নৃত্য করছে, সতীর দুঃখে তাণ্ডব নৃত্য, সমগ্র পৃথিবী কাঁপছে। নারায়ণ কি করল, তার চক্র ছেড়ে দিল, আর চক্রের দ্বারায় ওই সতী একটা করে দেহ কাটল, আর সেই দেহ এই মাটিতে পড়ল। সতীর দেহ একটা করে পড়ল, একটা করে তীর্থস্থান হলো, আর ওই সতীর দেহ থেকে ভারত ভূমিতে 51টা তীর্থস্থানে পরিণত হয়ে গেল। তাহলে আমি কি বোঝাতে চাইলাম, যে শিবজি হলো এমন একজন যে শিবজিকে আমরা চিনি না, শুধু জল ঢেলেই যাচ্ছে। ও কে, ও কি? যদি শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে আগে নত স্বীকার করতে হবে। আর আমরা কেউ যদি একটা গালাগালি দেয় তাকে খান পাঁচেক না দিয়ে থামব না। কেউ যদি বাড়ি সংসারে স্বামী যদি একটা কথা বলে ফেলে সারা দিন ধরে চলবে, একই বিছানায় শুয়ে থাকবে, মুখ ঘুরিয়ে থাকবে। আমরা শিবের ভক্ত হয়ে বসে আছি, আমরা জল দিয়েই যাচ্ছি। চেনুন শিবকে, চেনার চিন্তা ভাবনা করুন। আজকে শিবজি বলছে আমি কেন মারবো, তুই আমাকে মার। কেন? কারণ শিব জানে আমি তো মারপিট করতে আসিনি, আমার ভেতরে বসে আছে ভগবান। তুই যদি আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত ঝড়াস, তাহলে কিন্তু আমার ভগবান তোকে ছাড়বে না। আমার ভগবানকে চিনিস না তুই, সে কখনো দয়াল, কখনো ভয়াল, কখনো হিরণ্যকশিপুরকে পেটের কোলের মধ্যে রেখে তার পেট চিরে দিয়েছিল, আবার কখনো দয়াল হয়ে তারই ছেলে প্রহ্লাদকে সে কোলে জড়িয়ে ধরেছিল। তদ্রব আমি কেন মারপিট করব, তুই আমাকে মার। যে বোঝে এক কথাতেই বোঝে, যে বোঝে না হাজারবার বোঝালেও সে বুঝবে না। ত্রিপুরাসুর বলে তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস, তোকেই আমি আগে মারব। শিব বলে যেখানেই দুটো ভালো কথা বলি সেখানেই শুধু জ্ঞান, আমি কি জ্ঞানই দিই? হ্যাঁ তুই আমাকে মার, মারবো, তুই একটু দূরে যা। ব্যাস, যেই বলেছে দূরে যা, সঙ্গে সঙ্গে ভগবান কি বলেছে, এক পা বাড়ালি আমার নাম করবি। ত্রিপুরাসুর বলেছে দূরে যা, যেই শিব কি করেছে,
এক পা বাড়িয়েছে, অমনি মুখে কি বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ না কি বুঝলেন? শিব কিছু দূর গিয়ে চোখ বন্ধ করে হরিনাম করছে, ত্রিপুরাসুর কি করেছে একটা বাণ ছেড়েছে, সেই বাণের মাথা দিয়ে আগুন তীক্ষ্ণ গতিতে শিবের দিকে আসছে, কিন্তু শিব তো চোখ বন্ধ করে হরিনাম করছে, তাহলে শিবকে বাঁচাবে কে? দেখুন, যে খায় চিনি তাকে জোগায় চিন্তা মনি। শিব চোখ বন্ধ করে হরিনাম করছে, ওদিকে শ্রী বিষ্ণু নারায়ণ বলে উঠল, লক্ষ্মী, যাকে আমি মারতে পাঠালাম সে নিজেই মরবে বলে ঠিক করেছে। এখন দেখছ, ও চোখ বন্ধ করে হরিনাম করছে, ত্রিপুরাসুর একটা বাণ ছেড়েছে, ও তো আগুনে পুড়ে মরবে। লক্ষ্মী বলে, কি না, এত চিন্তা করছো কেন? চিন্তা করব না, শিবজি মরে যাবে। লক্ষ্মী বলে, মরবে না। কেন মরবে না? বলে, আরে তোমার হাতে তো কি একটা বনবন করে ঘোরে গো, ওটাকে কি বলে? চোরকি। চোরকি কি? ওটা হচ্ছে সুদর্শন চক্র। তা তুমি এত চিন্তা করছো কেন? চক্রটাকে ছেড়ে দাও, ও চক্রতে আগুন বান কি করবে? এই লক্ষ্মী, ঠিক ঠিক কথা বলেছ, নারায়ণ কি করেছে, চক্র ছেড়েছে। এবার চক্র ঘুরতে ঘুরতে শিবের বক্ষের কাছে মন মন করে ঘুরছে। এবার ভগবানের সুদর্শন চক্র, ও জলে পচবে না, আগুনে পুড়বে না, ও ভাঙবে না, মচকাবে না, ও সর্বশক্তিশালী অস্ত্র। তাহলে বক্ষে মন মন করে ঘুরছে, ত্রিপুরাসুরের আগুন বানে সে চক্রে ধাক্কা মেরেছে। দেখবেন, একটা প্লাস্টিক বল যদি তুমি দেয়ালে মারো, দেয়াল যদি না ভাঙে, বলটা কোন দিকে আসবে? যে বলটা ফিঁকেছে তার দিকেই আসবে। তাহলে চক্রে যখনই ধাক্কা লেগেছে, ধাক্কা লেগেই তো সে ঘুরে পড়েছে, ধাক্কা লেগে ঘুরেছে, ঘুরে যেদিকে ত্রিপুরাসুর দাঁড়িয়ে আছে সেই দিকেই ছুটেছে। এ ত্রিপুরা বলে, কিসে ধাক্কা লাগলো? শিবের বুকে ধাক্কা লেগেছে না অন্য কোথাও লেগেছে? এ আমার দিকেই ঘুরেছে কেন? এবার ত্রিপুরাসুর নিজের বাণে নিজে ছুটছে। কেমন? তৎকালীন দিনের বাণ হাত থেকে বেরিয়ে গেলে কাউকে না আঘাত করে সে থামবে না। আর কলিযুগে মানুষের কথা কারো উদ্দেশ্যে যদি একবার বলে ফেলো, সেটাকে তুমি আর ফিরিয়ে নিতে পারবে না। চোখ থেকে ঝরা জল যেমন কোনোদিন চোখে যায় না, তদ্রূপ কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বললে সেটাকে তুমি ফিরিয়ে নিতে পারবে না। তাহলে আগুন বান ঘুরেছে ত্রিপুরাসুরের দিকে, ত্রিপুরাসুর বানে ছটফট করছে, আর শিবজি চোখ বন্ধ করে কি করছে? হরিনাম করিয়ে যাচ্ছে। সেই জন্যে বলে, পৃথিবীতে অনেক বন্ধু আছে মেরে ভাই, ফেসবুকে বন্ধু,
হোয়াটসঅ্যাপে বন্ধু, বিছানায় শুয়ে হ্যালো বন্ধু, কিন্তু এই সব বন্ধু এরা কাঁটা ফোটাতে পারে, কাঁটা তুলতে পারে না। কিন্তু এই জগতে এমন একটা বন্ধু আছে যে তোমার বিপদের দিনকে তাকে যদি ডাকো, সেই বিপদে সে নিজে দেবে, নিজে নেবে, তবু তোমাকে বিপদে ফেলবে না। তাহলে সে বন্ধুটাকে, সে তোমারও বন্ধু আমারও বন্ধু, এই জগতের হ্যারি দিনা বন্ধু, জগতের বন্ধু, হ্যারি দিনা বন্ধু, জগতের বন্ধু, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে, কৃষ্ণা কৃষ্ণা বলো সবাই তালি, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। বলিয়ে রাধা মাধবে কি আপনারা বাড়ি যাবেন কি? না না, আমি আপনাদের কথা বলছি না, এই যে দেবতার দল জলের ধারে দাঁড়িয়ে আছে, এদের তো ঠান্ডা লাগছে বল, ত্রিপুরা সুরের ভয়ে জলের ধারে সেই কবে থাকতে দাঁড়িয়ে আছে। এই যে তোমাদের আর জলের ধারে দাঁড়িয়ে থাকতে হবে না, কেন? কারণ ত্রিপুরা সুর সে আর স্বর্গে নেই, সে মারা গেছে। তোমরা এবার শান্তিতে ঘর সংসার করতে পারবে, যাও যাও ছেলে পুলে নিয়ে যে যার ঘরে চলে যাও। বুঝেছেন? দেবতার দল কি করেছে, যে যার ঘরে ফিরছে। এখন ঘরে যখন ফিরছে, সবার মধ্যে তো একটা অহংকার আছে, তাই না? মানুষের যেমন অহংকার আছে, দেবতাদেরও তো তেমন একটা অহংকার আছে। আছে ওদের অহংকার, ব্রহ্মা, তার অহংকার কিসে জানেন? আমি ব্রহ্মা, আমার আগুনের শক্তি, একটা দেশলাই কাঠি মেরে দিলে পৃথিবী পুড়ে ছাই করে দেবে, এটা আমার শক্তি, এটা ব্রহ্মার অহংকার। ইন্দ্রের অহংকার, এই যে আমার বর্জ্যের শক্তি, একটা বজ্রাঘাত যদি পৃথিবীতে ফেলি থরথর থরথর করে কাঁপবে। বরুণের কিসের শক্তি, জলের শক্তি। হ্যাঁ, একবার যদি কোথাও জলোচ্ছ্বাস হয়, কত ঘর বাড়ি ভেঙে জলে তলিয়ে যায়। পবনের কিসের শক্তি, ঝড়ের শক্তি। এই যে মাঝে মাঝে এমন একটা ঝড় ওঠে, ঘর বাড়ি ভেঙে চলে, সবার মধ্যে একটা অহংকার আছে। কি আজকে দেবতার দল ফিরছে মাথা নিচু করে, ব্রহ্মাকে জিজ্ঞাসা করছে, এই যে মাথা নিচু কেন? ব্রহ্মা বলে, কিনা আর কি বলবো, আমার আগুনের শক্তি ও ত্রিপুরাসুরের, ত্রিপুরাসুরকে কত আগুন ছাড়লাম, ও বেটা কি আগুনে পুড়ে মরল। ইন্দ্র বলে, কিনা আমারও তো তাই, আমার বজ্রের শক্তি, ওর মাথায় কম বজ্রাঘাত ফেলেছি, ও কি মরল। বরুণ বলে, হ্যাঁ রে ভাই, আমারও জলের শক্তি, ওকে কি জলে ডুবিয়ে মারতে পারল। পবন বলে, আমার ঝড়ের শক্তি, ওকে উড়িয়ে নিয়ে যেতে পারল। সব অহংকার শূন্য হয়ে বাড়ি ফিরছে, কিন্তু সবাই একটাই চিন্তা করছে যে শিবের কি শক্তি, ও তো ঘরদর নেই, চালচুলো নেই, কিন্তু ওর কি শক্তি, ও তো গেল যুদ্ধ করতে, আর ও কি করে ত্রিপুরাসুরকে মারলো, আমরা তো বাবা ভেবে পাচ্ছি না। যাই হোক, ওর ভেতরে কিছু একটা শক্তি আছে, ও আমাদের তো ভালো করেছে, চলো ওর নামে জয় দিতে দিতে যাই। বলিয়ে শিবজি মহারাজ কি, আর একবার তার নামে জয় দেয়া যাবে কি? বলিয়ে দেবাদিদে মহাদেব কি? শিব বলে, তোদের জ্ঞান গম্য নেই কি? বলে, কেন? তোমার নামে জয় দিচ্ছি। বলে, আমার নামে তোরা জয় দিবিটা কেন? না, তুমি ত্রিপুরাসুরকে মারলে। শিবজি বলে, আমি মানু,
আমি তো শুধু হরিনাম করেছি, মারলোটা কি? তাহলে আমার ভেতরে যে আছে সে মেরেছে, হ্যাঁ তাহলে আমার ভেতরে যে বসে রয়েছে সে মারলো, আর তোরা আমার নামে জয় দিচ্ছিস? জয় যদি দিতে হয় তো তার নামে জয় দিবি। বলুন তো মা, আমরা কি শিবকে চিনি? আজকে শিবরাত্রির গতর দিনকে আমি এখানে কীর্তন করছি, গত বছর কীর্তন করে আমি বাড়ি ফিরছি শিবরাত্রির দিনকে। ছেলেগুলো শিবের মাথায় জল দিতে যাচ্ছে, ডিজাইনটা কেমন জানেন? বাঁ কাঁধে বাঁক আছে, ডান হাতে বিড়ি আছে, তারা শ্লোক তুলে তুলে যাচ্ছে, বড় বড় উঠছে বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার বাবার কত টেম্পার। আমি গাড়িটাকে দাঁড় করিয়ে বলি, এই দাঁড়া তোরা, তোরা তো আজকে শিবরাত্রির ব্রত, শিবের মাথায় জল দিতে যাচ্ছিস, তা ও তাকে এই ধরনের কথা বলছিস কেন? বলে আমরা আর কি। আমি বলি ওর কোনো টেম্পার নেই রে ভাই, ওর যদি টেম্পার থাকতো তোদের বাঁক ভেঙে ছেড়ে দিত। তোরা বিড়ি খেতে খেতে যাচ্ছিস কেন? বলে ও তো বিড়ি খায়, মদ খায়, গেঁজা খায়। আমি বলি কোনো দিন দেখেছিস মদ বিড়ি গেঁজা খেতে দেখেছিস? বলে ও খায় না। বলে ওর নাম করে ও চেলারা খায়, ও সব নন্দী ভিঙ্গি ডাকিনী যোগিনীরা যে আছে নয়, ওর নাম করে ও খায়, ও খায় না চেলারা খায়। বলে শিব তালে কি খায়? আমরা সেটা খাবো। আমি বলি খাবি? বলে হ্যাঁ খাবো। বলে শিব বিষ খেয়েছিল, তোরা একটু করে খাবি? লক্ষ্য করে দেখুন, তাহলে আমরা শিবের ভক্ত, শিব কি চায় আজও পর্যন্ত আমরা জানি। দেখবেন বাস্তব জগতে সবচেয়ে অপমানিত দেবতাকে একমাত্র শিবজি, তাকে আমরা পুজো অর্চনা করি, তাচ্ছিল্য করে করি, কিন্তু মনসা পুজো ভক্তি করে করবে। কেন? ফোঁস ফোঁস করবে, আর ও তো ফোঁস করার ক্ষমতা নেই, তাই ওকে নিয়ে যাই। কিছু মনে করবেন না, গত বছর কীর্তন করে বাড়ি যাচ্ছি, দেখি এক ঠাকুমা ব্রত করেছে, ঠাকুমা। আমি বলি ঠাকুমা, এতদিন তো শুনেছি স্বামীর মঙ্গলের জন্যে শিবের ব্রত করে, তা তোমার তো স্বামী মরে গেছে, তুমি ব্রত করেছো? বলে ওই জন্যেই করেছি। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, তো শিবের কাছে কি চাইলে? বলে শিবকে বললাম পরের জন্মে যেন বুড়োটাকেই স্বামী রূপে পাই। আমি বলি বা খুব ভালো, আর একটু এগিয়ে গেছি, পাড়ার বৌদি ব্রত করেছে। আমি বলি ও বৌদি দুটো তো বেজে গেল, এখনো ব্রত? মানে জানো না ঠাকুর বউ, আজকে শিবের কাছে রাত্রি জেগে বসে থাকতে হয়। আমি বলি বসে তো আছো, শিবের কাছ থেকে কিছু চেয়েছো? বলে হ্যাঁ চেয়েছি। আমি বলি কি চাইলে? বলে আমি শিবকে বললাম তোমার দাদাকে যেন পাল্টে দেয়। আমি বলি দাদাকে পাল্টাতে চাইছো কেন? বলে প্রত্যেক দিন ধরে ধরে মারবে, কোনোদিন একটা কাপড় কিনে দেবে না, থাকার চেয়ে না থাকা ভালো। আমার কেন যে শিব কথা শোনে না, ওকে বাদ দিয়ে অন্য কাউকে দিতে পারে না? আমি বলি এটা ব্রত হচ্ছে, করবেন না মা, করবেন না। শিবকে এখনো চেনার শক্তি অর্জন করুন। শিব এত বড় কৃষ্ণ ভক্ত, আমি বারবার বলেছি শিব তত্ত্ব বলতে গেলে সারা রাত্রি কেটে যাবে। শিবকে আপনারা চেনেন না, শিব পরম বৈষ্ণব, শিব কত বড় কৃষ্ণ ভক্ত আপনাদের জানা নেই। আজকে শুনুন শিব কত বড় কৃষ্ণ ভক্ত, একটু হলেও বলি, যেহেতু রাত্রিটা শিবের রাত্রে। আচ্ছা শিব বিষ খেয়েছিল তো আপনারা সবাই জানেন? আচ্ছা বিষ সে খেয়েছিল না, কণ্ঠে রেখেছিল, কণ্ঠে রেখেছিল, তাই তার নাম ছিল কি? নীলকণ্ঠ। কি? কণ্ঠে রেখেছিল তাই নাম নীলকণ্ঠ। আচ্ছা আপনারা কোনোদিন বিচার করেছেন যে আপনি মুড়ি খেতে খেতে যদি আপনার কণ্ঠে আটকে যায়, আপনি কি ভালো থাকবেন না প্রচণ্ড আপনার কাশি হবে? মুড়ি আটকে গেলে কাশি হবে না, বেরিয়ে গেলে ভালো, পেটে চলে গেলে ভালো, মাঝখানটায় থাকলে তো যন্ত্রণা পাবে। তাহলে শিব যে কণ্ঠে বিষ ধরে রেখেছে, তার কি যন্ত্রণা হচ্ছে না? বিষ খেলে একটা যন্ত্রণা আছে, যারা খেয়েছে তাদের ঘরে জিজ্ঞাসা করবে।
যারা বিষ খেয়ে হসপিটাল থেকে ফিরে এসেছে তাদের যদি বলো বিষ খাবি, বলবে অন্য খেয়ে মরবো তবু বিষ খাবো না, তাই না? তবু বিষ খাবো না। তাহলে একটা ওর যন্ত্রণা আছে, ওর একটা কষ্ট আছে। তাহলে শিব যন্ত্রণায় কষ্টে একজনকে ডাকছে, কাকে? কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো অসহ্য যন্ত্রণা নিয়ে শিব ছটপট করছে, ভগবান এসে দাঁড়িয়েছে আস্তে, শিবজি তুমি এত যন্ত্রণা পাচ্ছ, কষ্ট পাচ্ছ কেন? শিব বললো আমি বিষ কণ্ঠে ধরেছি। ভগবান বললো বিষ খাবার জিনিস মুখে নেয় খাবার জন্যে, তাহলে তুমি যে বিষটা মুখে নিয়েছ খাবার জন্যে, তুমি না খেয়ে কণ্ঠে ধরে রেখেছো কেন? শিব বললো আমি তো খাবো বলেই ঠিক করেছিলাম, কিন্তু খেতে আর পারলাম না। কেন তুমি খেতে পারলে না? তার একটাই কারণ, ঠাকুর গো আমার তো ঘর নেই, আমার তো জমি জায়গা সম্পত্তি কিছু নেই, কত মানুষের ঘর আছে, তার একটা সুন্দর ঘর করলে একটা ঠাকুর ঘর করে যাতে তোমাকে রাখবে, যাদের মাটির ঘর আছে তারাও একটা ঘর করে রাখে তোমাকে রাখার জন্যে, কিন্তু আমার কি আছে? আমার তো কিছু নেই, তাহলে আমি তোমাকে কোথা রাখবো? তাই আমি তোমাকে ঘরে রাখি না, দূরে রাখি না, আমি তোমাকে আমাকে আমার হৃদয় মাঝে রেখে দিয়েছি, এই বুকে তুমি আমার আছো। বিষটাকে মুখে নিলাম, খেতে গিয়ে চিন্তা করলাম যে তুমি যদি আমার বুকে থাকো তাহলে খাবার জিনিস খেলে কণ্ঠ নলি দিয়ে নাপতে নাপতে আমার পেটে যাবে, তাহলে পেট আর মুখ মাঝখানে বুক, তাহলে তুমি এই জায়গায় বসে আছো, তাহলে আমি যদি বিষটা খাই তাহলে কণ্ঠ নলি দিয়ে নাপতে নাপতে আগে তো তোমার মুখে পড়বে তারপরে আমার পেটে যাবে, তাই না? তাহলে আগে তোমার মুখে পড়বে তারপরে আমার পেটে যাবে। যাকে জীবন দিয়ে ভালোবাসা যায়, যাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসা যায়, বলো গো ঠাকুর বলে তার মুখে কি বিষ দেয়া যায়? ও হে দয়া হরি হরি বলো, ও হে হে
ভালোবাসা যায়, যাকে মনে প্রাণ দিয়ে ভালোবাসা যায়। বলো না ঠাকুর, বলে তার মুখে কি বিষ দেয়া যা, বলি তার মুখে কি বিষ দেয়া যা, তাই আমি খেতে পারি নাই। ঠিক আছে, আমি তোমার বুকের কাছে বসে আছি তাই তুমি খেতে পাচ্ছ না, কিন্তু ফেলতে তো পারতো। বলে ফেলবো তো মুখে নিলাম কেন, ফেলতে পারলে না কেন? শোনো, এই ভারতভূমির মাটিটাকে ভালো করার জন্য কোনো দেবদেবী এগিয়ে আসেনি, এগিয়ে এসেছিল একমাত্র তুমি। ভগবানের দশম অবতার, অবতারগুলো ধরেছিল কেন? ভারতভূমির মাটিটাকে ভালো করার জন্যে। তুমি মাছ হয়েছিলে, কচ্ছপ হয়েছিলে, শুকর হয়েছিলে, নৃসিংহ হয়েছিলে, বামন হয়েছিলে। তুমি রাম, তুমি পরশুরাম, তুমি বুদ্ধ, তুমি কল্কি, তুমি কৃষ্ণ, তুমি কলিতে শ্রী গৌরাঙ্গ মহাবল। তাহলে যে মাটিটাকে ভালো করার জন্যে তোমাকে কচ্ছপ হতে হলো, মাছ হতে হলো, সেই মাটিতে যদি আমি বিষটাকে ফেলে দিতাম তাহলে ভারতভূমি শূন্য হয়ে যেত, মরুভূমি হয়ে যেত, কোনো গাছপালা জন্ম নিত না। তাই আমি ফেলতে পাচ্ছি না, খেতেও পাচ্ছি না, এখন যন্ত্রণা যাবে কি করে? ভগবান বলল, তুমি আমার নাম করো। আমার নাম করলে শুধু বিষের জ্বালা কেন, জীবনের সর্বজ্বালা চলে যাবে। সেই থেকে শিবজি হলেন পরম কৃষ্ণ ভক্ত, সেই থেকে শিবজি হলেন পরম হরি ভক্ত। তাহলে যে এত বড় কৃষ্ণ ভক্ত, যে এত বড় হরিভক্ত, শুধু তার মাথায় জল দিয়ে সময় নষ্ট করে লাভ নেই। যদি পারেন এই শিবরাত্রির দিনকে, যদি পারেন অন্য কিছু নয়, খোল করতালে যদি না থাকে, শুধু হাতে তালি দিয়ে শিবের কাছে বসে আপনি শুধু বলবেন, হ্যাঁ রে কৃষ্ণ, হ্যাঁ রে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হ্যাঁ রে হ্যাঁ রে, বলিয়ে শিবজি মহারাজ কি। তাহলে মা বোঝা গেল কি, তাহলে আজকে যেটা করছেন এটাই শিব চায়, আপনারা করুন। এইভাবেই রাত্রিটা আপনারা কাটিয়ে দিন, তবেই আপনাদের এই রাত্রি জায়গাটা সার্থক হবে। কারণ যে যেটা চায় তাকে সেটা দিতে হবে। শিব হরিনাম শুনতে চায়, ওকে হরিনাম শোনাতে হবে। নালে দেখবেন আপনি মাংসর দোকানে গিয়ে যদি বলেন এক কিলো মিষ্টি দাও, আপনাকে দিতে পারবে? আবার মিষ্টি দোকানে গিয়ে যদি বলেন দু কিলো খাসির মাংস দাও, দিতে পারবে? তদ্রব কালী আছে, দুর্গা আছে, লক্ষ্মী আছে, সরস্বতী, 33 কোটি দেবদেবী আছে, কিন্তু সবার চাওয়াটা এক নয়। শিব যেটা চায় শিবকে দাও, লক্ষ্মী যেটা চায় লক্ষ্মীকে দাও, দুর্গা যেটা চায় দুর্গাকে দাও, কালী যেটা চায় কালীকে দাও। ওলট পালট করে গেলে কোনো দিন কৃপা পাবেন না। বলি আর একবার, রাধা মাধবে কে। এবার এদিকের হলোটা কি, এদিকে বলতে কোন দিক? আগেই বলেছি প্রভাবতীর গর্ভে কি ছিল, 5 মাসের সন্তান, তাই তো? স্বামীকে অনেক করে বলেছিল যুদ্ধ করতে যেও না, কিন্তু ত্রিপুরা সত্য কোনো কথা শোনেনি, স্বর্গে চলে গেছে যুদ্ধ করতে। আচ্ছা, একজন স্ত্রী, একজন স্ত্রী, একজনকে স্ত্রী বলে, বউ বলে, অর্ধাঙ্গিনী বলে। দেখবেন
এটাকে এটা আমার স্ত্রী, এটাকে এটা আমার বউ, এটাকে এটা আমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী সবাই বলে না, কেন বলে না? কারণ স্বামীর অর্ধেক দুঃখ যে স্ত্রী নেয় তাকে বলা হয় অর্ধাঙ্গিনী। একজন স্ত্রী স্বামীর মনের কথা বুঝতে পারে, মা যেমন ছেলের কথা বুঝতে পারে, তদ্রূপ একজন প্রকৃত স্ত্রী স্বামীর কথা সেই বুঝতে পারে। স্বামী দিল্লি থাকুক, বোম্বে থাকুক, যেখানেই থাকুক না কেন, স্বামীর যদি দুর্ঘটনা ঘটে সবার আগে জানতে পেরে যাবে কে? একমাত্র তার স্ত্রী। সেই জানতে পেরে যাবে যে আমার স্বামীর কিছু না কিছু হয়ে গেছে। তদ্রূপ প্রভাবতী, আজকে কতদিন হয়ে গেছে তার স্বামী চলে গেছে, আজকে প্রভাবতী সকালবেলা স্নান করেছে, স্নান করে ঠাকুর ঘরে গেছে, আর ঠাকুর ঘরে চৌকাটে পাটাকে লেগে যেতেই সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে মুখ থুবড়ে পড়ে গেছে। আর যেই মুখ থুবড়ে পড়ে গেছে, সবার আগে মনে পড়ে গেল তার পতিদেবতা স্বামীর কথা। তাহলে আমার স্বামীর কি কিছু দুর্ঘটনা ঘটে গেল? একটু বাড়িয়ে দে ভাই, একটু বাড়িয়ে বাড়ি। আমার স্বামীর কি কিছু দুর্ঘটনা ঘটে গেল? হা ঠাকুর, আমার 5 মাসে গর্ভে সন্তান, এই অবস্থায় আমার স্বামীকে তুমি কেড়ে নেবে না? মানুষটাকে অনেক করে বলেছিলাম যুদ্ধ করতে যাবে না, কিন্তু মানুষটা একবারও আমার কথা শোনে না। আমি এখন কি করব? আমার বড় কষ্ট হচ্ছে ওর জন্য, ওর জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে। একবারে যদি ওকে আমি এই মুহূর্তে দেখতে পেতাম, আসতে পিষ্টে ওকে আমি জড়িয়ে ধরতাম। সকালবেলা ঠক্কর খেয়ে ঠাকুর ঘরে পড়ে গেছে, হাজার হাজার দাস দাসীরে এসে বললো রানীমা কি রান্না হবে, কিন্তু প্রভাবতী বললো রান্না পরে হবে, তার আগে একটা কথা বলি, শোন, তোদের স্বামী যদি তোদের ছেড়ে চলে যায় তোরা কি করিস? কোনো ব্রত আছে আমাকে শিখিয়ে দিবি ভাই? তাহলে আমি সেই ব্রতটা করব, যাতে আমার স্বামী যেন তাড়াতাড়ি ফিরে আসে। কোনো দেবদেবীর কাছে প্রার্থনা করতে হবে, তোরা আমাকে সেই মন্ত্র শিখিয়ে দিবি? তাহলে আমি সেই মন্ত্র বসে বসে জপ করব আমার স্বামীকে আনার জন্যে। জানিস, একজন স্ত্রীর জীবনে স্বামী যদি না থাকে তার যে কি যন্ত্রণা কষ্ট একমাত্র সেই বুঝতে পারে। আর ভালো লাগে রানীমা, রানীমা এমনি করে আর কাঁদবেন না রানীমা, আর কাঁদবেন না, ও একদিন না একদিন ঠিক ফিরে আসবে, এটা সে সান্ত্বনা। কিন্তু স্ত্রীর মনটা কি মানছে? সকালবেলা মনের মধ্যে কুসংকেত, দুপুরবেলা মুখে কিছু দিতে পারেনি, রাত্রিকালে বিছানায় শুয়ে আছে, সুন্দর বিছানা কাঁটার মতো তার ফুটে যাচ্ছে। সেই রাত্রিকালে দরজায় একটা ধাক্কা পড়ল, আর যেই দরজায় ধাক্কা পড়ল প্রভাবতী বুঝতে পেরে গেল যেটা তার পতিদেবতা স্বামী ছাড়া অন্য কেউ হবে না। তাড়াতাড়ি করে দরজা খুলল, আর দরজা খুলে দেখল হ্যাঁ, সেই রাত্রিতে তার স্বামী এসেছে, কিন্তু সুস্থ শরীরে নয়, গোটা শরীরটা তার পুড়ে গেছে তার গোটা শরীর। দরজায় একটা হাত দিয়ে দাঁড়িয়েছিল, ভেতর থেকে যেই দরজাটা খুলল মুখ থুবড়ে পড়ে গেল। স্বামীর ক্ষত বিক্ষত পোড়া শরীরটাকে প্রভাবতী নিজের বুকে চেপে ধরল। আমি তোমাকে অনেক করে বলেছিলাম এ যুদ্ধ তুমি করতে যেও না, একটা দিনের জন্য আমার কথা শুনলে না? শুনতে তো পারতে, আমি গরিব ভিখারির মেয়ে ছিলাম, তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসে রাজরানী করেছো। আচ্ছা, তুমি কেন বোঝো না যে একজন স্ত্রীর জীবনে টাকা পয়সার চেয়ে মূল্যবান হলো তার পতিদেবতা স্বামী? তোমাকে এত করে নিষেধ করলাম, তুমি শুনলে না, আজকে তুমি চলে যাবে। তুমি যে অবস্থায় এসেছো, বলতে পারো পৃথিবীর কোন নার্সিংহোম আছে
যে জায়গায় ভর্তি করলে তুমি বেঁচে যাবে। পৃথিবীর কোন ডাক্তার আছে সেই ডাক্তারের চিকিৎসা দ্বারা তুমি বেঁচে যাবে। পৃথিবীর মধ্যে কোন দেবদেবী আছে যার চরণের ফুল তোমার মাথায় ছড়িয়ে দিলে তুমি বেঁচে যাবে। আমি জানি তুমি আর বাঁচবে না, আমি জানি তুমি মরে যাবে, কিছুক্ষণ পরে মরে যাবে, কিন্তু আমার দিকে তো একটু তাকিয়ে দেখতে পারতে যে আমার 5 মাসের গর্ভের সন্তান, এই অবস্থায় তুমি যদি মরে যাও তাহলে আমার ছেলেটাকে কে দেখবে? আমি এটাও শুনেছি ছেলের জন্ম দিতে গিয়ে অনেক মা মরে গেছে, তাহলে আমি ছেলের জন্ম দিতে গিয়ে আমি যদি মরে যাই তাহলে এই ছেলেটা রাস্তায় কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়াবে। কথা বলছো না কেন, চুপ করে আছো কেন, কথা বলো। তুমি আমাকে অকুল সাগরে ভাসিয়ে দিয়ে তুমি শান্তিতে ঘুমাবে আর জীবনটা আমাকে বয়ে বয়ে বেড়াতে নিয়ে যেতে হবে। আমিও বাঁচবো না বলে দিচ্ছি, তুমি যদি মরে যাও তোমার সঙ্গে আমিও মরে যাব। আমিও না প্রভাবতী, এটা তুমি করো না। আমি কিছুক্ষণ পরে মরে যাব, কিন্তু একটা কথা আমি তোমাকে বলে যাচ্ছি শোনো, সমস্ত দেবতার দল মর্তের মাটিতে নেমে এসেছে, দৈত্যদের যেখানে দেখতে পাচ্ছে টুকরো টুকরো করে কেটে ফেলছে। কোনো দেবতা যদি একবার জানতে পেরে যায় যে তুমি আমার স্ত্রী, তোমায় কিন্তু বাঁচিয়ে রাখবে না, তোমার শরীরটাকে টুকরো টুকরো করে কাটবে। আর তুমি মরে গেলে তোমার পেটের ছেলেটা মরে যাবে। তাই আমি তোমাকে বলে দিচ্ছি শোনো, এই মুহূর্তে আমাকে পরিত্যাগ করে তুমি চলে যাও। কোথায় আমি যাব? তুমি ভগবানকে ডাকো, ভগবানের প্রতি তুমি বিশ্বাস হারাবে না। শোনো প্রভাবতী, তার প্রতি তুমি বিশ্বাস রাখো। একটা কথা আমি বলে দিচ্ছি শোনো, ভগবান তোমার জন্য যে কোনো একটা জায়গা রেখেছে যে জায়গায় তোমার ছেলেকে তুমি জন্ম দিতে পারবে। পাহাড়ের কেনে খানা খন্দরে লুকিয়ে থাকবে, 10 মাস পূর্ণ হলে তুমি একটা জায়গায় ছেলেটা জন্ম দেবে। আর এটাও বলে দিচ্ছি, তুমি যেমন হরিনাম করো তেমন তোমার ছেলেটাকেও কিন্তু কৃষ্ণ ভক্ত হরিভক্ত করবে। ওকে দৈত্যকুলের ছেলে বলে কোনোদিন জানতে দেবে না, ওকে তুমি পরম বৈষ্ণব করবে, পরম কৃষ্ণ ভক্ত করবে, ওকে তুমি এমন হরিভক্ত করবে গোলক থেকে ভগবান নেমে এসে তোমার ছেলেটাকে বক্ষ মাঝে যা। এই কথাগুলো বলে ত্রিপুরাসুরের মৃত্যু হলো। মেয়েটা কি করবে, সাদা কাপড় দিয়ে স্বামীর শরীরটাকে ঢেকে দিল। সময় তার কম, কারণ স্বামী বলে গেছে কোনো দেবতা যদি একবার তাকে চিনে ফেলে তাহলে তার শরীরটাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। তাই প্রভাবতী তাড়াতাড়ি করে স্বামীর শরীরটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে দিয়ে 5 মাসের গর্ভের সন্তান নিয়ে রাত্রিকালে বেরিয়েছে। শেষবারের মতো স্বামীর দিকে তাকালো, দেখলে তো কেমন, তুমি আমাকে একা পাঠিয়ে দিচ্ছ, আমার উপরে কত বড় দায়িত্ব দিয়ে তুমি ঘোমাচ্ছ, তোমার যে শরীরটাকে জড়িয়ে ধরে কাঁধে বসে সময়টুকু তুমি আমাকে দিলে না, চলে যাচ্ছি আমি। পাঁচ মাসের গর্ভে সন্তান নিয়ে মেয়েটা রাতের অন্ধকারে একা বেরিয়েছে, নিজের কপালে হাত দিয়েছে, হাই নিয়তি তোরে কি বিচার,
খাইনি, মেয়েটা ঘুমায়নি। তিন দিন পথ চলতে চলতে মেয়েটা একটা ফাঁকা মাঠে গাছের নিচে গিয়ে বসল। ক্লান্ত তার শরীর। প্রভাবতী দেখল যে শাড়িটা পরে এসেছিল, শাড়িটা কাঁটা গাছে কোথা আটকে অর্ধেক কাপড় রয়ে গেছে। পায়ের দিকে দেখল, পা দিয়ে তার রক্ত ঝরে ঝরে, পায়ের মধ্যেই কতগুলো কাঁটা ফুটে আছে। মেয়েটা গাছের নিচে বসে নিজের গর্বে হাত দিয়ে মনে মনে ভাবল, আমি শুনেছি মা খেলে ছেলে খায়, মা ঘুমিয়ে পড়লে ছেলে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমি এমন একটা মা পেটে থাকাকালীন ছেলেটাকে আমি খেতে পর্যন্ত দিলাম না। দাঁড়া বাবা, তোকে অন্তত কিছু না কিছু খেতে দেবো। অতি কষ্টে গাছ থেকে একটা ফল নিয়েছে, নিয়ে নিজে মুখে দিয়েছে, পেটে ছেলেটা পেয়েছে। দাঁড়া বাবা, আমি না ঘুমালে তুই ঘুমাতে পারবি না, কিন্তু বড় ভয় লাগে, ঘুমিয়ে পড়বো আর কোনো দেবতা যদি এসে চিনে ফেলে ঘুমন্ত অবস্থায় আমাকেও মেরে ফেলবে, তোকেও মেরে। তবু তো ঘুমাতে হবে। ক্লান্ত শরীরে মেয়েটা গাছের নিচে বসে ঘুমিয়ে পড়েছে। কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়ে যায়। প্রভাবতী যেই ঘুমিয়ে পড়ল ওই পথ দিয়ে একটা দেবতা আসছিল, এক নম্বরের চরিত্রহীন দেবতা।
সুন্দরী মেয়ে দেখলে যা রক্ত গরম হয়ে ওঠে, যে দেবতার নাম হলো দেবরাজ ইন্দ্র, যার রাজসভায় বেশ্যারা নাচানাচি করে আর দেবরাজ ইন্দ্র আনন্দ করে দেখে। সেই দেবরাজ ইন্দ্র ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, দূর থেকে দেখল ফাঁকা মাঠে গাছের নিচে একটা মেয়ে বসে আছে। আস্তে আস্তে এগিয়ে এলো, চোখ দুটো ফেরাতে পারল না, লক্ষ্য করল মাথা থেকে পা পর্যন্ত শরীরের অর্ধেক কাপড় আছে, অর্ধেক কোনো কাপড় নেই। মাথা থেকে পা পর্যন্ত দেখল, এটাও বুঝে নিল যে মেয়েটার পেটে বাচ্চা আছে। জানতে হবে এ কাদের ঘরের বউ, এটাকে জেনে দেখতে হবে, এ কোন দৈত্যর বউ জানতে হবে। ধ্যানে বসলো আর ধ্যানে বসে জানতে পেরে গেল এ হলো দৈত্যরাজ ত্রিপুরাসুরের বউ, যে ত্রিপুরাসুর স্বর্গে অত্যাচার করল, সেই ত্রিপুরাসুর শিবের হাতে মরল। কিন্তু ত্রিপুরাসুর তার বইয়ের পেটে একটা জিনিস রেখে গেল, এই মেয়েটা যদি ছেলেটা জন্ম দেয় তাহলে ছেলেটাও একদিন বড় হবে, এও একদিন স্বর্গে যাবে, আবার আমাদের বিপদে ফেলবে। কিন্তু সে সুযোগ আমি আর দেব না, পেটের ছেলেটাকে আমি মেরে ফেলবো। দেবরাজ ইন্দ্র লাঠি তুলেছে পেটে মারবে, কিন্তু মারতে গিয়ে চিন্তা করলো বউটা বেশ সুন্দরী দেখতে গো, একটা পথ আছে, একে টানতে টানতে নিয়ে যাব স্বর্গরাজ্যে, নিয়ে গিয়ে আমার কাছেই রেখে দেবো, ছেলেটা জন্ম দিলেই গলা টিপে মেরে দেবো, আর বউটাকে উর্বশী মেনকা রম্ভার মাঝখানে ফেলে দিয়ে বেশ্যায় পরিণত করব। দেবরাজ ইন্দ্র এই চিন্তা করে ঘুমন্ত মেয়েটা চুলের মুঠি ধরে মেরে দিল টান, চলো 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 চলো, মাতার চুল টেনে ছিঁড়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য নেই। এটা পাঁচ মাসের গর্ভবতী মহিলাকে যদি রাস্তার মাঝখান দিয়ে টানতে টানতে নিয়ে যায়, ভাবুন তো তার শরীরের অবস্থা কি হতে পারে। টানতে টানতে নিয়ে যাচ্ছে, প্রভাবতী পড়ে গেছে, ছোট্ট ছোট্ট নুড়ি বালি আঘাতে বুকটা ছিঁড়ে ঝরঝর করে রক্ত ঝরছে, পিঠটা ছিঁড়ে ঝরঝর করে রক্ত ঝরছে, কিন্তু প্রভাবতীর ওদিকে লক্ষ্য নেই, লক্ষ্য আছে তার পেটের দিকে। তাই নিজের চুলের দিকে তাকালো না, নিজের শরীর দিকে তাকালো না, তাকিয়ে আছে তার গর্ভের দিকে, দুটো হাত দিয়ে গর্ভটাকে চেপে ধরে আছে। কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারল যে তার গর্ভ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। প্রভাবতী বুঝতে পেরে গেল যে তার পেটের ছেলেটা মরে গেছে, এটার কোনো প্রয়োজন ছিল, এটার কোনো প্রয়োজন ছিল, আমার স্বামী অন্যায় করেছে, আমার দুটো চোখের মধ্যে একটা চোখ তুলে নিতে পারতে, আমার দুটো হাতের মধ্যে একটা হাত কেটে নিতে পারতে, কিন্তু আমার পেটের ছেলেটাকে মেরে দিলে কেন, এর তো কোনো প্রয়োজন ছিল না। জানো একে 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 বাঁচাবার জন্যে আমার স্বামীর শরীরকে জড়িয়ে ধরে আমি কাঁদিনি, পারলাম না বাবা, এই পৃথিবীতে তোকে বাঁচাতে পারলাম না, তুই মরে গেলি, আমি বেঁচে আছি, আমার বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নেই, আমাকে মেরে ফেলো গো। হাত দুটো রক্তে লাল হয়ে গেছে, এবার সে কি করবে, রক্তাক্ত হাত দুটো ওপর দিকে তুলে দিয়েছে,